আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে রবিবার দুপুরে রাজধানীর দশমীঘাট এলাকা পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন তিনি এখানে প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রতিমা নিরঞ্জনের উপর বৈঠকও করেন। সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। বৈঠক শেষে এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার জানান, এবছর প্রতিমা নিরঞ্জনের বিষয়টিকে সামনে রেখে নতুন নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবছর প্রতিমা নিরঞ্জনের জন্য যারা আসবে ব্যান্ড পার্টি, বাজনা বাদ্য বা ডিজে ভেতরে কিছুই প্রবেশ করতে দেওয়া যাবে না, সবকিছু বাইরে থাকবে। সেক্ষেত্রে পুর নিগম কর্তৃপক্ষের তরফ থেকে সব ব্যবস্থা করা হবে। সিদ্ধান্ত নিয়েছি, আজকে আলোচনা হয়েছে যে আমরা যখন প্রতিমা নিরঞ্জন আসবে, ডিজি সিস্টেমে যে সাউন্ড সিস্টেমটা এই এখানে ঢোকানো যাবে না, বা সঙ্গে যে বাজনা বাদ্য আসবে তারা ঢোকা যাবে। আমাদের এখানে সব ব্যবস্থা করা হবে, মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করব, এটা আমাদের পৌর নিগম আমরা করব। মূর্তি যতটা ঢোকার আগে পর্যন্ত বা তার সঙ্গে গান বাজনা যা থাকে তা থাকতে পারবে, কিন্তু ভিতরে প্রবেশ করা থাকবে না। আমরা ক্লাবগুলি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে ডাকবেন, আরক্ষা প্রশাসন, জেলা প্রশাসন, সদর মহকুমা প্রশাসন, পৌর নিগম সহ এখানে ক্লাব ফোরাম, ক্লাবের সমস্ত ক্লাবগুলিকে ডাকা হবে। সেখানে আমাদের এই সিদ্ধান্তগুলি আমরা জানিয়ে দেব। আমরা ক্লাবগুলির সহযোগিতা চাইছি। আমরা সরকারিভাবে রাজ্য সরকার, পৌর নিগম, জেলা প্রশাসন, আরক্ষা প্রশাসন, ট্রাফিক দপ্তর আমরা চেষ্টা করছি এবার যাতে মার ভাষণটা সুন্দর হয়, নতুন কিছু করা যায়, যাতে সকলে সহযোগিতা পাচ্ছে।